করছিলাম। আজকে আমরা আলোচনা করবো শ্রীমদ্ ভাগবত গীতার থেকে রাজগুহ্য যোগ তিন নম্বর শ্লোকে ভগবান বলেছেন, অশ্রদ্ধ ধান পুরুষ ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্যমান নিবর্তমতি মৃত্যু সংসার বর্তমান। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যোগ বলেছেন, হে পরন্তপ, যে সমস্ত মানুষের শ্রদ্ধা উদিত হয় নাই সে সমস্ত মানুষেরা আমাকে লাভ করিতে অসমর্থ হয়ে পুনরায় জন্মমৃত্যুতে পতিত হয়। অর্থাৎ বলছে যে ভগবানকে লাভ করতে গেলে প্রথম স্টেপ হচ্ছে শ্রদ্ধা। যে সমস্ত মানুষের শ্রদ্ধা উদিত হয় নাই সে সমস্ত মানুষেরা ভগবানকে লাভ করিতে অসমর্থ হয়ে এই জন্মমৃত্যুতে এই চক্রের মধ্যে ঘুরপাক খায়। অতএব বলেছেন যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানা, অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তি হচ্ছে ভগবানকে লাভ করিতে সমর্থ হন। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধুসঙ্গ করে। প্রথমে শ্রদ্ধা, তারপর হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ প্রভাবে কী হয়, মানুষের অনর্থ নিবৃত্তি হয়। সাধুসঙ্গ 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 সর্বশাস্ত্রে কয় লোভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। ভগবানের ভক্তির সঙ্গ বলছে ভগবান, যে মে ভক্তজন পার্থ ন মে ভক্তাশ্বজন মদ ভক্তাঞ্জ যে ভক্তা ইস্তমে উত্তমতা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বললেন, হে অর্জুন, যারা আমার সরাসরি ভক্ত হতে চায় ওরা অ্যাকচুয়ালি ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত আমার মতে সে হচ্ছে উত্তম ভক্ত। তাই বলছে যে আমার হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে আমার নাম বড়, নাম হইতে প্রসাদ বড়। তাই সাধুসঙ্গ সাধুসঙ্গ প্রভাবে মানুষের অনর্থ নিবৃত্তি হয়। মানুষের যত অনর্থ বাসনা আছে, চাওয়া পাওয়া অনেক কিছু চায় ভগবানের কাছে, যে ভগবান আমাকে এইটা দেন ওইটা দেন, ভগবানের যে কামনা বাসনা করেন, কিন্তু এইসব অনর্থগুলো ভক্তের সঙ্গে ভগবানের কথা আলোচনা প্রভাবে সেটা নষ্ট হয়ে যায়। আর বলছে সাধু সেবা, হ্যাঁ সাধু সেবা করলে কী হয়, যে বলেছেন যে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা অনুক্ষণ খেয়ে দুঃখে মনে নরোত্তম দাসী কয় জীবের উচিত নয় সাধু গুরু বৈষ্ণব সেবা দিনে। বৈষ্ণব সেবা একটা, সাধু সেবা একটা বিশেষ ধর্ম বলছে মহাপ্রভু শ্রী চৈতন্য। বলেছেন জীবে দয়া কৃষ্ণ নাম বৈষ্ণব সেবন ইহা বিনা ধর্ম নয় শুনো সনাতন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রিয় ভক্ত সনাতন ঘোষে বলেছিলেন যে জীবে দয়া, জীবকে দয়া করতে হবে এবং কৃষ্ণ নাম বলতে হবে, শুধু দয়া করলে হবে না। হ্যাঁ অনেকে বলছেন না জীবে দয়া করো, জীবকে দয়া করতে বলছেন ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণ নাম দিতে বলছে তাকে। জীবে দয়া, জীবকে দয়া করতে হবে এবং ভগবানের সম্বন্ধে কিছু তাকে বলতে হবে। জীবে দয়া কৃষ্ণ নাম বৈষ্ণব সেবন ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। তাই বলছে অনেকে বলে যে পীড়িত বিষ যারা রোগগ্রস্ত বেশি তাদেরকে ওষুধ দান করো, যাদের ব্রস্ত নাই তাদেরকে ব্রস্ত দান করো, যারা অন্ন খেতে পারছে না তাদের গিয়ে কী করো অন্ন দান করো। অ্যাকচুয়ালি এইসব হচ্ছে কি কর্মকাণ্ডীয় যেটা বলছেন, এইসব দান করে কিছুটা পূর্ণ অর্জন হয়, সেই পূর্ণ অনুযায়ী কী হয় স্বর্গে যায়, আবার কী বলে স্বর্গ থেকে আবার ওখান থেকে রিটার্ন করে দেয়, সেই পূর্ণ প্রভাবে সে ভগবানকে লাভ করতে পারবে না, সেখানে গিয়ে একটু কিছুক্ষণের জন্য স্বর্গ সুখ পেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার মধ্যে, জানতি দেব ব্রতা দেবান জানতি পৃথিবী, জানতি দেব ব্রতা দেবান পৃথিবী জানতি পৃথিবী ব্রতা ভদানি জানতি ভোজের যা জানতি মজ্জা চিহ্ন হয় মাম। হে অর্জুন, যারা দেবতাগণ উপাসনা করে তারা দেবলোকে যায়, যারা পিতৃগণ উপাসনা করে তারা পিতৃলোকে যায়, যারা ভূতগণ উপাসনা অর্থাৎ যারা তান্ত্রিক ওরা কী করে মন্ত্রশব্দ দ্বারা তান্ত্রিক ওরা ভূত পিচাসে আলোচনা করে, হ্যাঁ তারা হচ্ছে কী করে সেই ভূত লোকে যায়, সেখানে গিয়ে কী হয় তারা ভূত হয়ে যায়, সেই ভূতের সাথে তারা মেলামেশা করে। হ্যাঁ সেখানে একটা সুখ আছে। হ্যাঁ এখানে বলছেন যারা সেখানে গিয়ে কী হয় ক্ষণে পূর্ণ মর্ত্য লোক, কিছুক্ষণের জন্য তারা আনন্দ পেতে পারে স্বর্গসুখ ভোগ করতে পারে, কিন্তু সেখানে চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী, সেই সুখটা হচ্ছে
ক্ষণস্থায়ী, যারা ভগবানের কাছে একবার চলে যায় সে নিত্যধাম, সেই গোলক বৃন্দাবন, সেখানে গিয়ে পুনরায় সে রিটার্ন করে না, সেখানে সে নিত্য অবস্থায় সে ভগবানের সেবায় নিয়োজিত থাকে।